ও স্যার মাই গড, আসলে কি বলবো, কয় কেজি ওজন হবে? স্যার 4.5-5। মিস্টার আলামিন ভাইয়ের ভালোবাসার একটি নিদর্শন আমার প্রতি। চিকিৎসা পুরোপুরি করার আগেই কিন্তু পেয়ে গেলাম এরকম একটি বিশাল বড় সাইজের কাতল মাছ। মনে রাখবেন, কয়েকটি কমন সমস্যা যদি আপনি খেয়াল করেন আপনার শরীরের মধ্যে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার থাইরয়েডের সমস্যা থাকলেও থাকতে পারে। আলামিন ভাই, আপনার কি কি কষ্ট হচ্ছে? স্যার আমার প্রথমত টনসিলের সমস্যা দেখা গেছে স্যার 2 বছর যাবত। তখন স্যার আমার যে স্থানীয় ডাক্তার আছে, আমার বাগলপুর দেখে আর কি, ওই ডাক্তার টনসিল দেখছে, দেখার তারপর বলতেছে, আমি বললাম যে টনসিলের পাশাপাশি স্যার আমার এখানে একটা গুটা মাছ দেখা দিতেছে, এটা বেশি দিনের প্রায় 2.5 মাস আমার করছে। পরে স্যারে বলছে যে একটা এফএনএসি করো। তখন স্যার এফএনএসি করছি, করার পরে বলতেছে এটা নতুন ডাক্তার, এটা দ্রুত অপারেশন করা লাগবে। আমার বাড়ির পাশে একজন লোক, ওর নাম আলামিন, কানের অপারেশন স্যার আপনার এখান থেকে করে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার মাধ্যমে পরে ওদের ফ্যামিলির সাথে কথা বলছি, উনি স্যার আপনার কথা বল, তারপর আমি আপনার নাম্বার উপর চার্জ দিই ইউটিউবে। আচ্ছা, চার্জ দেওয়ার পরে স্যার আপনার তো টাল যেয়ে, মানে আমার এই পর্যন্ত আপনার আসার 15 দিন আগ পর্যন্ত দিন না, শুধু আমি আপনার ইউটিউবে আপনারই কথাগুলো দেখছি শুনছি, মানে আপনার উদ্দেশ্য করে স্যার এখানে ডাকা আসা, মানে আমার ইচ্ছে স্যার যে আপনাকে দেখে আমি করাবো আর কি। আপনার কি সমস্যা সেটা কি আপনি জানেন কিনা সেটা আমি জানতে চাই। আপনার রোগটা কি নির্ণয় হয়েছে? রোগটা নির্ণয় হয়েছে স্যার এখানে নোডুলার গোয়েটার, যেখানে একটা টিউমার হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, নোডুলার গোয়েটার। সো ভিউয়ার্স দেখুন, আমার পেশেন্টস কিন্তু একটি শব্দ উচ্চারণ করলো, নাম হচ্ছে নোডুলার গোয়েটার। নাক কান গলার একটি কমন একটা ডিজিজ হচ্ছে এই গলার, যেটা বললো গোয়েটার। এই গোয়েটার শব্দের অর্থ কিন্তু গলগণ্ড। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ এই গলগণ্ড নামে কিন্তু পরিচিত এই রোগটা। আর মেডিকেলের ভাষায় গোয়েটার বলতে বোঝাচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ মানব দেহে প্রত্যেকেরই দেখবেন এটা কিন্তু অ্যাডামস আপেল বলা হয়, এটা একটা থাইরয়েড কার্টিলেজ, এটারও কিন্তু একটা শানে নজুল আছে। ঠিক আছে, জানেন নাকি এটা কি, এটা কিসের থেকে আসছে? এই যে একটা পলকায় ফুলছিল গন্ধ, এই যে তারপরে এটা কমেছিল। হ্যাঁ, হাওয়া আর আদমের কাহিনী থেকে এটা আসছে। তো মানে বলা হয়েছিল যে এই কি একটা গন্ধ ফল আছে, জি জি, ওই জিনিসটা খাওয়া নিষেধ করা হয়েছিল, কিন্তু শয়তানের প্রতারণায় পরে খাই বসে এটা খেয়ে, তো যখন হঠাৎ করে তার মনে হয় হায় এটা তো খাওয়া নিষেধ, তখন সে মানে এটাকে কি বলবো যে আর গলধকর না করার ফলে এই জায়গাটা ফুলে ওঠে, এবং সেখান থেকে এই জিনিসটার নাম দিয়েছে আদামস অ্যাপেল। এটা কোনো কিছু না, এটা হচ্ছে নর্মাল একটি স্ট্রাকচার, এটা থাইরয়েড কার্টিলেজ, কিন্তু তার নিচে এই জায়গাটিতে একটি গ্ল্যান্ড থাকে প্রজাপতির মতন, এটার মধ্যে বেশ কিছু রোগ হতে পারে। প্রিভিয়াস যেখান থেকে আপনি দেখিয়েছেন সে বলছে যে আপনার একটি গোয়েটার বা একটা গোটা আছে, তাই তো? এখন সেটা আছে কি না সেটা আমরা কীভাবে বুঝি? আমরা প্রথমে বলি যে আপনি একটু ঢোক গেলেন তো দেখি, ঢোক গেলেন, হ্যাঁ, এই যে ঢোক গেলার সাথে সাথে হ্যাঁ হালকা বোঝা যাচ্ছে, হ্যাঁ দেখি এই যে একটু মনে হচ্ছে ফোলা দিকে। তবে আমরা এখন পালপেট করতে চাই, পালপেট মানে হচ্ছে আঙ্গুল দিয়ে আমরা এইখানে ফিল করার চেষ্টা করে থাকি এবং বোঝার চেষ্টা করে থাকি যে এর মধ্যে কোনো কিছু আছে কি না। এই যে এখানে আমরা খেয়াল করছি যে হাতে হালকা একটা ফিল হচ্ছে, হ্যাঁ, তবে খুব বেশি বড় সাইজ না কিন্তু। এখন এটাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, একটি আলট্রাসোনোগ্রাম করতে হবে, ভালো একটি আলট্রাসোনোগ্রাম করতে হবে, একজন ভালো সোনোলজিস্টকে দিয়েই করাতে হবে। করে আমরা এক্স্যাক্টলি ওই যে একটা ফিল হচ্ছে ছোট্ট একটা গোটা, ওটার মেজারমেন্টটা আমরা করবো, অর্থাৎ মাপবো কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, এটা মেপে দেখব এবং ওখান থেকে রসনিও একটি পরীক্ষা করে দেখব যে এটা কি নর্মাল কোনো সোয়েলিং নাকি অ্যাবনর্মাল কোনো সোয়েলিং। নর্মাল বলতে বোঝাচ্ছি যে এখানে কোনো বিনাইন কন্ডিশন, এখানে কোনো ক্যান্সারের আলামত নেই, আর অ্যাবনর্মাল বলতে আমরা চিন্তা করে থাকি কোনো ম্যালিগন্যান্ট সেল বা কোনো ক্যান্সারের কোনো আলামত আছে কি না, সেটাকে ডিফারেনশিয়েট বা নিশ্চিত করার জন্য রস পরীক্ষা করার প্রয়োজন হয়ে থাকে। তো সেই জিনিসগুলো আমরা কনফার্ম করব, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের বেশ কিছু কাজ আছে, হ্যাঁ, এটা কী কাজ করে? হরমোন তৈরি করে। কী হরমোন তৈরি করে? থাইরক্সিন নামক একটি হরমোন তৈরি করে। এই হরমোনের কখনো কখনো ঘাটতি হয়ে যেতে পারে, কখনো কখনো এটা অ্যাবনর্মাল ফাংশনিং হতে পারে, অর্থাৎ বেড়ে যেতে পারে। এই জন্য দুটি কন্ডিশন আছে, একটা আছে হাইপোথাইরয়েডিজম, একটা আছে হাইপারথাইরয়েডিজম। হ্যাঁ, হাইপো এবং হাইপার দুটোই শরীরের জন্য ক্ষতিকর। শরীরের জন্য ভালো কোনটা? যদি থাইরয়েড ফাংশনটা নর্মাল থাকে, যে কন্ডিশনটাকে আমরা বলছি ইউ থাইরয়েড স্টেট। মনে রাখবেন, কয়েকটি কমন সমস্যা যদি আপনি খেয়াল করেন আপনার শরীরের মধ্যে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার থাইরয়েডের সমস্যা থাকলেও থাকতে পারে। প্রথম কথা হচ্ছে যে দেখবেন যে আপনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, ফ্যাটিক, যেটাকে বলছে ফ্যাটিক। হ্যাঁ, এরপর আপনার দুশ্চিন্তা হবে, আপনার ভিতরে একটা
মানে একটা ডিপ্রেশন কাজ করবে। হ্যাঁ, আপনার মানসিক ভাবে আপনি অস্থিরতার মধ্যে চলে যাবেন, টেনশন কাজ করবে, যেটাকে বলছে অ্যাংজাইটি। হ্যাঁ, ঠিক মতন ঘুম হবে না আপনার, ঘুম হয় না, তাই না? ঘুম হয় না। এরপর দেখবেন যে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, গলাটা ফুলে যাচ্ছে, কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে কয়েকটা চেঞ্জ, এটা যদি খেয়াল করেন তাহলে মনে করবেন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতন কাজ করছে না, অর্থাৎ যে হরমোন যতটুকু লেভেল আমাদের থাকার কথা সেই লেভেলটা প্রডিউস হচ্ছে না, যার ফলে আপনার শারীরিক একটা পরিবর্তন আসতেছে। এই জন্য আমরা হরমোন চেক আপ করবো। আমি ইতিমধ্যে আপনার হরমোনের চেক আপের একটা রিপোর্ট দেখলাম, সেখানে কিন্তু এই থাইরয়েড ফাংশন টেস্ট করা হয়েছে, এখানে টিএইচএস লেভেলটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন বেড়ে যায় সে তখন ইন্ডিকেট করে এটা হাইপোথাইরয়েডিজমের দিকে যাচ্ছে, অর্থাৎ বডিতে যখন হরমোনের ঘাটতি থাকে তখন টিএসএইচ, এটি একটি মার্কার, এই লেভেলটা মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, থাইরয়েড গ্ল্যান্ডের যেহেতু ফাংশনটা কম হচ্ছে এখন আপনার ঘাটতি আছে, এই জন্য টিএসএইচ তাকে স্টিমুলেট করার চেষ্টা করছে যে বেশি বেশি করে হরমোন প্রডিউস করো যাতে আমার শরীরের কোনো সমস্যা না হয়, যে কারণে টিএসএইচ লেভেলটা বেড়ে যায়। হ্যাঁ, মানে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করতে যে টিএসএইচ লেভেলটা বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনে ঘাটতি আছে। আমি বুঝাতে পেরেছি স্যার, যেহেতু আপনি বললেন যে আপনার টনসিলের নাকি সমস্যা আছে, তো সেটাও একটু এই ফাঁকে দেখে দিচ্ছি। হ্যাঁ, আপনার গলার মধ্যে টনসিলটি এনলার্জড, এটা ঠিক। হ্যাঁ, টনসিলাইটিসের প্রবলেমও খেয়াল করা যাচ্ছে, ভয় নাই, এটা মেজর কোনো ইস্যুস না। মেজর ইস্যুস হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সোয়েলিং থাকলে সেটাকে খুব দ্রুত আমরা ফাইন্ড আউট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কী ব্যবস্থা সাধারণত আমরা গ্রহণ করে থাকি সেটা একটু বলতে চাই। এ ধরনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা হচ্ছে, যদি আমরা সত্যিকারের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো নোডুল পাই এবং সেটা যদি গয়টার থাকে সেক্ষেত্রে আমরা সার্জিক্যালি সেটাকে রিমুভ করার চেষ্টা করব, এবং এটার কিন্তু চিকিৎসা করলে ফলাফল কিন্তু খুব ভালো, অর্থাৎ আপনি রোগ মুক্ত। ঠিক আছে, আপনি কি টেনশন মুক্ত হয়েছেন এখন? জি স্যার, আপনার তো কত শুনিয়েছে অনেকটা স্যার, আমার কাছে ভালো লাগতেছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আমি আপনার জন্য একটা বড় একটা আমাদের যে হাওড় বিল এলাকার একটা মাছ নিয়ে আসছিলাম স্যার। স্যার একটা বড় একটা কাতল মাছ নিয়ে আসছি স্যার। কাতল মাছ? জি স্যার, রুই কাতল চিতল ইলিশ। ও রে বাপ রে বাপ, ও মাই গড, আসলে কি বলবো। কয় কেজি ওজন হবে? সাড়ে চার পাঁচ। হ্যাঁ, এই যে প্রায় পাঁচ কেজি ওজনের কাতল মাছ চলে আসলো এখন এই মুহূর্তে আমার চেম্বারে। প্রিয় ভাইয়েরা যারা আছেন তারা ভালোবেসে যখন এই জাতীয় জিনিসপত্র নিয়ে আসে তখন তো আসলে আপনাদের সঙ্গে শেয়ার না করেও থাকতে পারি না। এটি মিস্টার আলামিন ভাইয়ের ভালোবাসার একটি নিদর্শন আমার প্রতি। আই এম সো সো হ্যাপি টু হ্যাভ সাচ বিউটিফুল ফিশ। চিকিৎসা পুরোপুরি করার আগেই কিন্তু পেয়ে গেলাম এরকম একটি বিশাল বড় সাইজের কাতল মাছ, তাও আবার মানে সেই কিশোরগঞ্জের মিঠা পানির কাতল, এটা নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে স্যার। তো আপনার দাওয়াত থাকবে, যেদিন আমরা এই মাছটা রান্নাবাড়া করে খাওয়া হবে আপনি চলে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার আপনার দোয়াটাই স্যার আমার কাছে সবচেয়ে বড় স্যার। দোয়া তো অবশ্যই থাকবে, সেই সাথে আপনি যে ভালোবাসা দেখালেন সেটা আসলে আমার হৃদয়ে আজীবন থাকবে। সো ভিউয়ার্স, আসুন আমরা এরকম ভালোবাসা পরস্পর পরস্পরকে দেখাই, তাহলে একটি ভালোবাসার সুন্দর পৃথিবী তৈরি হবে এবং আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো এক বুক স্বপ্ন নিয়ে। আমাদের তখন আর কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো কষ্ট থাকবে না, মনে হবে এটাই যেন একটি স্বর্গ। যখন এই পৃথিবীতে ভালোবাসার মানুষ থাকে, ভালোবাসা থাকে, তখন এই পৃথিবীটাকে মনে হয় একটি স্বর্গ। আর আমরা চাই এভাবেই স্বর্গ তৈরি করে মানুষের মাঝে বাঁচতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার এই ভাইটির জন্য প্রাণ ভরে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।